হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভিউয়ার্স, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ভিউয়ার্স, আজকে একটা আলু ভর্তা রেসিপি আপনার সাথে শেয়ার করব। আপনারা তো এমনিতে অনেক আলু খেয়েছেন, সাদা আলু বলেন, এটা হচ্ছে গ্রাম গ্রাম বাংলার মেটে আলু, যেটা একটু বলে না, যেটা আপনার মাটির নিচে হয়, ঠিক আছে, একটা লম্বা লম্বা টাইপের আলু। তো আমার নানু আছে, উনি দেশে থেকে এই আলু পাঠিয়েছেন, তো ভাবলাম এই আলু দিয়ে আপনাদের সাথে একটা ভর্তা রেসিপি শেয়ার করি। ভিউয়ার্স, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। সো ভিউয়ার্স, এইগুলা কিন্তু আগে এইভাবে সেদ্ধ করতে হয়। সো ভিউয়ার্স, এই মাটি আলুর ভর্তাটা কিন্তু খেতে দারুণ লাগে। সো এখানে পেঁয়াজ আর রসুন আর লবণটাকে আমরা মিক্স করে নিব ভর্তার জন্য। ভিউয়ার্স, আশা করব আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন, এটা কিন্তু খুবই টেস্টি। এরকম গ্রাম বাংলার এরকম আলু ভর্তা কিন্তু খেতে দারুণ লাগে, যেহেতু এটা মেটে আলু বলে এটাকে। ভিউয়ার্স, এটার জন্য নিয়েছি রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনো মরিচ বাটা, সরিষা বাটা। সো ভিউয়ার্স, আমরা সরিষা বাটাটা নিয়ে নিলাম। সরিষা বাটা দিয়ে এই ভর্তাটা করলে কিন্তু খেতে দারুণ লাগে। সো আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। মো এখানে বেটে নিয়েছে সরিষা, শুকনো মরিচ, পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনে পাতা। ভিউয়ার্স, এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে, আশা করব আপনারা এই রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা কিন্তু খুবই দারুণ একটা রেসিপি ভর্তার, মিটে আলুর ভর্তা। আপনারা যদি কোনো সময় মিটে আলু না খান, যদি গ্রামের বাড়িতে যান কখনও, দেখবেন এটা কিন্তু অ্যাভেলেবেল এখানে পাওয়া যায়। তো আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। এবার মিটে আলুগুলোর সাইজটা দেখিয়ে দিলাম আপনাকে, এটাকে ভালো করে আমি মিক্স করে নিব। ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। ভিউয়ার্স, এটা কিন্তু খুবই শক্ত, ঠিক আছে, কি বলবো আপনাদের, তবু কিন্তু খেতে কিন্তু মশলা দারুণ লাগে। এটাকে যেহেতু মেটে আলো, এটা কিন্তু খেতে আমার কাছে খুবই ভালো লাগে, আশা করবো আপনাদের কাছে ভালো লাগে। ভিউয়ার্স, আম্মু কিন্তু অলরেডি মাখিয়ে ফেলেছে, এখন সরিষা তেল দিয়ে দিল আম্মু। ভিউয়ার্স, আমরা সরিষা দিয়েছি, সরিষার তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা পেঁয়াজ দিয়েছি, বেটেও পেঁয়াজ দিয়েছি, ধনে পাতা দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি, কাঁচা মরিচ দিয়েছি এবং রসুন কুচিও দিয়েছি। ভিউয়ার্স, আর সরিষা বাটা আর সরিষার তেল মিলে এটা কিন্তু খেতে কিন্তু খুবই দারুণ লাগবে, দারুণ স্বাদের কিন্তু, এটা খুবই টেস্টি এবং আমার একটা প্রিয় খাবার তালিকায় কিন্তু এই মেটে আলুর ভর্তাটা কিন্তু রয়েছে। ভিউয়ার্স, আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আপনাদের কাছে, প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন আমাদের। ভিউয়ার্স, ভিউয়ার্স দেখুন মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার চলে আসছে, মানে আমার তো জিভে জলই চলে আসছে, মানে আমার নিজের কাছে অনেক ভালো লাগে, এটাও আমার খুবই পছন্দের একটা খাবার। আশা, সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম সবাইকে।